সরবরাহ কমে যাওয়ায় আবারও অস্থির বৈদেশিক মুদ্রা বাজার। রাজধানীর মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার বিক্রি হচ্ছে 118 টাকায়। ব্যাংকগুলো ডলার বিক্রি কমিয়ে দেওয়ায় এই পরিস্থিতি হচ্ছে বলে মনে করেন কার্ভ মার্কেটের ব্যবসায়ীরা। তবে বিশ্লেষকরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় বাড়ানো না গেলে সহনীয় হবে না মুদ্রা বাজার। আরও জানাচ্ছেন শারফুল আলম। চলতি মাসের শুরু থেকেই চড়া মুদ্রাবাজার। ব্যাংক থেকে প্রয়োজনীয় ডলার না পাওয়ায় অনেকেই যান মানি এক্সচেঞ্জে, তবে সেখানেও স্বস্তি নেই। আগস্টের শুরুতে প্রতি ডলার 112 টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 118 টাকারও বেশি। তবু চাহিদা অনুযায়ী ডলার না পাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। ব্যাংকের রেট আছে 108 টাকা 50 পয়সা কিনে, 9 টাকা 50 পয়সা বেচে, রেট আছে, রেট তো আছে, কিন্তু ডলার তো একটাও নেই। তাহলে এই রেট দেওয়ার অর্থ কী? বাংলাদেশ ব্যাংক যদি এই ডলারগুলি সাপোর্ট দিতে পারত, তাহলে তো এই প্রশ্ন মানে প্রশ্ন এত ডলার বাড়ার কথা ছিল না। আমার কাছে মাত্র 300 ডলার আছে, এই ডলার 118 টাকা করে বেচবো, অথচ 117 টাকা 80 কমে আমরা ডলার কিনতে পারি না। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কারসাজি বন্ধে কয়েক দফায় অভিযান চালায় সরকারি বিভিন্ন সংস্থা, তাতেও শৃঙ্খলা ফিরে নেই সে বাজারে। অন্যদিকে রপ্তানি ও প্রবাসী আয়ে ডলার বিনিময়ে ভিন্ন ভিন্ন দরের কারণে কেউ কেউ সুযোগ নিচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারের রেটটা যদি স্টেবল থাকে, তখন খোলা বাজারের রেটের উপরেও এটার একটা প্রভাব পড়ে এবং পার্থক্যটা কম থাকে। অনেক টাকা চলে যাচ্ছে, যে টাকাটা চলে যাচ্ছে তারা আবার অনেক বেশি দামে এই এটাকে ডলারে রূপান্তরিত করে নিতেও তারা রাজি, কারণ এটার একটা বড় অংশই হলো অনুপার্জিত টাকা। আমাদের রিজার্ভসটাকে কীভাবে আমরা আরও বাড়াতে পারি, আমাদের রেমিটেন্সের টাকা যেটা ইনফর্মাল চ্যানেলে যাচ্ছে সেটা কীভাবে আমরা ফর্মাল চ্যানেলে আনাটাকে আমরা ইনসেন্টিভাইজ করতে পারি। 2.5% দিয়েও এখন হচ্ছে না, তারপরও মনে হচ্ছে যে বাইরে একটা ইনফর্মাল চ্যানেলে যাচ্ছে। বর্তমানে ব্যাংকগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে 109 টাকা 50 পয়সা। প্রবাসী আয় বাড়ানোর পাশাপাশি বহুমুখী পণ্য রপ্তানির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সরবরাহ বাড়লে ধাপে ধাপে মুদ্রাবাজারে ডলারের দাম কমে আসতে পারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।